নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তুলে ধরবো সকালে ঘুম থেকে সোজাসুজি না উঠে কেন বিশ্রামের কথা বলা হচ্ছে। সারারাত তো বিশ্রামেই থাকা হয়েছে, তার উপর আবার নতুনভাবে বিশ্রাম কেন বলা হচ্ছে, হ্যাঁ এটাই ব্যাখ্যা করছি। কেন বিশ্রাম, কিসের বিশ্রাম, আর একটি কথা অবশ্যই বলা প্রয়োজন, এটা অবশ্যই চল্লিশূর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ কম বয়সীদের হার্টের জোর খুবই ভালো থাকে, তাই তাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন নেই। বেশি বয়সীদের সাবধানতা অবশ্যই বিশেষভাবে প্রয়োজন। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন মস্তিষ্কে ঠিকভাবে অক্সিজেন পৌঁছায় না, তাই কেউ যদি ঘুম থেকে উঠে অমনি পায়খানা, প্রস্রাব বা অন্য কাজের তাগিদে ছুট দেয়, তাতে মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে স্ট্রোক হয়ে মৃত্যু ঘটতে পারে। সেই জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। তাই প্রথমে কোনো একটা দিকে কাঁধ ফিরে বিছানায় বসতে হবে, তখন 30 থেকে 40 সেকেন্ড সময় নিতে হবে। তারপর মেঝেতে নেমে 30 থেকে 40 সেকেন্ড দাঁড়িয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে যে কোনো কাজে ব্রতী হতে হবে। দেখে নিন ভিডিওতে কীভাবে আপনি ধাপে ধাপে বিশ্রাম নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরবেন এবং বিপদমুক্ত জীবনযাপন করবেন। এবার ভালো করে লক্ষ্য করুন যে এই ব্যক্তি কী করছে। এই ব্যক্তিটি এখন ঘুমাচ্ছে, এবার দেখবেন যে ঘুম থেকে ইনি উঠছেন। উঠে ইনি একদিকে পাশ ফিরলেন এবং এই অবস্থায় তিনি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে বসবেন, অর্থাৎ বাঁ দিকে পাশ ফিরে থাকবেন। দেখতে থাকুন ভালো করে। দেখতে পাচ্ছেন এবার উনি ধীরে 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 উঠছেন। এখানে কম সময় দেখানো হয়েছে, তবে আপনারা 30 থেকে 40 সেকেন্ডই অপেক্ষা করবেন। এবার উনি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে উনি 30 থেকে 40 সেকেন্ড সময় নিলেন এবং তারপর ধীরে ধীরে কাজের দিকে অগ্রগতি হলেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।